ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে সপ্তাহের প্রথম দিন দুপুর না লাইভগুলোতে এই আসি আমি তার কারণ মধুরিমা এবং যখন যে টপিকটা আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করা যেতে পারে আপনাদের সঙ্গে সেই টপিকটা নিয়ে আমি চলে আসি সে কারণে আগে থেকে কিছুই খুব একটা বিশেষ আমরা জানাতে পারি না বা জানাইও না কারণ আমার মনে হয় যে সাধারণ মানুষজন হঠাৎ করে যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে সেটাই কতটা আগ্রহী বা উৎসাহী সেটা আমাদের সকলেরই জানতে খুব ইচ্ছে করে বা মনে হয় দেখি কি হচ্ছে বিষয়টা তো আজকে সোমবারের দুপুর বারোটায় মধুরিমা এবং আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো পুজোর আগে থেকেই এই বিষয়ের সঙ্গে রিলেটেড বেশ কিছু জিনিস নিয়ে আমরা অনুষ্ঠান করেছি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি আপনাদের সেটা জানিয়েওছি আপনাদের সামনে এনেছি সেই প্রোগ্রামগুলো আজকে একটা সেই সংক্রান্ত এই ভিডিও আমি করছি এবং এটাতে আমার মনে হলো যে আমাদের সচেতনতার প্রত্যেকের প্রয়োজনীয়তা রয়েছে সেই কারণেই আজকে এই বিষয়টা আমি বেছে নিয়েছি ডায়ল চারশো এক আপনারা নিশ্চয়ই হেডিংয়ে বুঝতে পারছেন সেটা লেখা আছে তো ডায়ল চারশো এক জিনিসটা কি আমরা অনেক সময় ফোনে এরকম অনেক কিছু ডায়ল করি বা বেশ কিছু নাম্বার রয়েছে যে স্টার হাস তারপরে একটা নাম্বার ডিজিট তারপরে আবার আমরা ডায়াল করি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টার ফোর জিরো ওয়ান স্টার দিয়ে যদি কোন নাম্বারে আপনি ডায়াল করেন সেই নাম্বারটা অন্য একটা নাম্বারে ডাইভার্টেড হয়ে যায় এই অব্দি ঠিক ছিল আমরা প্রথম যখন প্রযুক্তি ব্যবহার করতে শুরু করি বা ফোন যখন ব্যবহার করতে শুরু করি এরকম অনেক ছোট ছোট বিষয় যখন আমাদের সামনে আসতো আমরা সেগুলো ট্রাই করে করে দেখতাম আরে বা এটাই ওটা হচ্ছে মজা হতো আনন্দ পেতাম কিন্তু এই যে ডায়াল ফোর জিরো ওয়ান অর্থাৎ স্টার ফোর জিরো ওয়ান স্টার প্রথমে স্টার শেষে স্টার মাঝখানে ফোর জিরো ওয়ান এটা আসলে কি এটা স্ক্যামের একটা অংশ রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের জানাবো বলে এবং এটা নিয়ে সচেতন করব বলেই আজকে মধুরিমায় এবং আমি এলাম একজন ভদ্রলোক এটা সল্ট লেকের একটি ঘটনা একজন ভদ্রলোকের কাছে একটি ফোন এসছে আমরা অনেকেই বেশিরভাগই আজকাল ওটিপি জানি ওটিপি স্ক্যাম হয় এবং আমরা জানি আমরা অনলাইনে অর্ডার করি জামা কাপড় থেকে শুরু করে গ্রসারিজ থেকে শুরু করে প্রভূত জিনিসপত্র আমরা অনলাইনের উপরই ডিপেন্ডেন্ট তো অনলাইন থেকে বলা হয় যে আপনি একটু ডেলিভারি বয়কে কল করে নিন ইন ফ্যাক্ট আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাইব আমি হার্ডলি দেড় সপ্তাহ আগে একটি খাবার অর্ডার করেছিলাম একটি দোকান থেকে সকলেরই সেই দোকানটা পরিচিত তো সেই জায়গা থেকে পিৎজা অর্ডার করেছিলাম আমি তো আমাকে বলা হয় কল করে যে এই নাম্বারে একটু ফোন করে নিন প্লিজ কারণ আমরা ফুড ডেলিভারি অ্যাপ থেকে নয় আমরা সরাসরি দোকান থেকে পাঠাচ্ছি তখন আমি বলি যে আমাকে তো কখন এরম করতে হয়নি আমার ফোন নম্বর দিতে হয়নি এটা কেন করতে হবে তখন বলা হয় না এটাই নিয়ম নইলে আমাদের ডেলিভারি বয়ের কাছে নাম্বারটা পাঠানো যাবে না আলটিমেটলি আলটিমেটলিটা ক্যান্সেল করে দিই তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে বিধাননগরে একজন ভদ্রলোক তিনি কর্মব্যস্ততার কারণে তার কাছে একটি ফোন এসছে এবং তাকে বলা হয়েছে যে আপনি একটা নাম্বার দিচ্ছি এটা ডেলিভারি বয়ের নাম্বার এটাতে ফোন করুন তার আগে অবশ্যই স্টার ফোর জিরো ওয়ান স্টার দিয়ে তারপর ওই নাম্বারটা ডায়ল করবেন কিছুক্ষণ বাদেই তার কাছে দেখা যায় একটি মেল আসে এবং ডেবিট টাকা ডেবিটের কোন রকম মেসেজ আসেনি ফোনে তার কাছে একটি মেল আসে যেখানে বলা হয় যে তার টাকাগুলো চলে গেছে বেশ কিছুটা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চলে গেছে তো এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায় তারা যেটা বলছেন যে নিজের মোবাইল নম্বর থেকে অন্য মোবাইল নম্বরে কল ফরওয়ার্ড করতে হলে এই স্টার ফোর জিরো স্টার ডায়াল করতে হয় আরো একবার বলছি স্টার ফোর জিরো ওয়ান করে একটা নাম্বার যদি ডায়াল করেন তাহলে সেটা অন্য নাম্বারে ডাইভার্টেড হয়ে যাচ্ছে এবার সেই নাম্বারটা অবভিয়াসলি প্রতারকদের নাম্বার যাদের কাছে আপনার ফোনের অ্যাক্সেস থাকছে অর্থাৎ এই যে ডেবিট মেসেজ আসেনি ভদ্রলোকের কাছে তার কারণ সেটা সেই নাম্বারের যে প্রতারকরা তারা দেখতে পাচ্ছে ইনি দেখতে পাচ্ছে না মেল আইডিতে উনি মেলটা খুলে দেখতে পেয়েছিলেন এখানে যেটা বলা হচ্ছে বিশেষজ্ঞরা যেটা বলছেন পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা যে এইভাবে করাতে যেটা হচ্ছে নাম্বারটা কল হয়ে যাচ্ছে অন্য একটি নাম্বারে ওই নম্বর ডায়াল করলে ফোন কল প্রতারকদের নম্বরেই ফরওয়ার্ড হয়ে যাচ্ছে ফলে যে কোনো কল বা এস এম এস সমস্ত কিছুই কিন্তু সেই প্রতারকদের কাছে পৌঁছচ্ছে আমি আরও একবার বলছি এই ঘটনাটা এই কারণেই এতটা ইম্পর্টেন্ট যে আপনি বুঝতেও পারছেন না আপনার কল আপনার মেসেজ সবকিছু ওই নাম্বারে যাচ্ছে স্টার ফোর জিরো এর পর যদি কোন নাম্বার ডায়ল করেন তাহলে কল ডাইভার্ট হচ্ছে প্রতারকদের কাছে অনলাইনে বেশি টাকা তুলতে গেলে ওটিপি দিতে হয় আমরা জানি অর্থাৎ সম্ভবত ন হাজারের বেশি তুলতে গেলে একটা ওটিপি আসে সেই সমস্তটাই কিন্তু ওই নাম্বারে যাচ্ছে যে কারণে এই ভদ্রলোক বুঝতেও পারছেন না যে তার কত হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে কারণ ওটিপির অ্যাক্সেসও রয়েছে প্রতারকের কাছেই তিনি ল্যাপটপের মাধ্যমে দেখতে পেয়েছিলেন মেল অ্যাকাউন্ট মানে মেল এসছিল যে তারই টাকাটা চলে গেছে প্রতারকদের কাছে নিয়ন্ত্রণে থাকছে আপনার পুরো মোবাইলটি ফলে গ্রাহক কিছু বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্ট ফাঁকাও যাচ্ছে এমনকি টাকা লোপাট হলেও গ্রাহকের মোবাইলে ডেবিট এস এম এস যাচ্ছে না কল ফরওয়ার্ড হয়ে থাকায় সেই মেসেজও যাচ্ছে প্রতারকের কাছে এই ধরনের প্রতারণা নিয়েই পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা সাধারণ মানুষজনকে সচেতন করছেন সাধারণ মানুষের সতর্কতাই এই প্রতারকদের ঠেকাতে পারে বলে এখনো পর্যন্ত একমাত্র উপায় বলে মনে করা হচ্ছে সাধারণ মানুষ সচেতন হওয়ার চেষ্টা করছেন যতবার আমরা যতবার ভাবছি যে না এটা করা উচিত না ওটা করা উচিত না ততবার নতুন নতুন ফাঁদ নতুন নতুন প্রতারণা ব্যবস্থা খুঁজে নিচ্ছেন এরা এবার বিষয় হচ্ছে এরা যতই এই ধরনের জিনিসগুলো খুঁজতে থাকুন না কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম দেড় সপ্তাহ আগে আমাকে বলা হয়েছিল আপনি এই নম্বরে একটু ফোন করে নিন কারণ নির্দিষ্ট ডেলিভারি অ্যাপ থেকে ফুড ডেলিভারি অ্যাপ থেকে আপনার কাছে না এটা আমাদের দোকান থেকে সরাসরি যাচ্ছে তাই ডেলিভারি পার্টনারের কাছে আপনার নাম্বার না থাকলে তিনি আপনার বাড়ি খুঁজে পাবেন না আমি ক্যান্সেল করে দিই অর্ডারটা কারণ আমরা প্রত্যেকেই খুব কষ্ট করে উপার্জন করি এবং সেই ছ টাকা সাত টাকা বা যেটুকু টাকাই আমাদের অ্যাকাউন্টে থাকুক না কেন আমরা চাই সেটা যাতে অন্যের হাতে এইরকম ভাবে চলে না যায় আমি দিতে চাইলাম সেটা অন্য ব্যাপার কাজে এইটুকু সচেতন আমাদের থাকতেই হবে স্টার ফোর জিরো ওয়ান আরো একবার বললাম নাম্বারটা স্টার ফোর জিরো ওয়ান এর পর কোন নাম্বার যদি ডায়াল করতে হয় করবেন না কারণ আপনাকে যে ডেলিভারি অ্যাপ থেকেই বলা হোক না কেন সেটা আপনার ফুড ডেলিভারি হোক বা গ্রসারিজ হোক বা জামা কাপড় হোক অন্য হাবি যাবি যাই ইচ্ছে তাই হোক না কেন আমার মনে হয় না যে এভাবে নিজেদেরকে একেবারে থালায় সাজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে একটু সচেতন থাকুন আমি জানি যে এখন বিয়ের মরশুম চারপাশে সবাই বিয়ে নিয়ে ভীষণ আলোচনা করছে না যে সকাল থেকে একটা বিশেষ বিয়ে নিয়ে দেখছি সোশ্যাল মাধ্যমে সবাই অনেক কথা বলছেন তার সঙ্গে আজকে রাস পূর্ণিমা ফলে লক্ষ্মী দেবীর আরাধনাও চলছে আমি লাইফটা শুরু করতে যাচ্ছিলাম যখন চারপাশে বাড়ি থেকে শঙ্খধ্বনি পাচ্ছিলাম ইত্যাদি তো লক্ষ্মী লাভের বিষয়টাতে আমাদের সকলেরই নজর রাখতে হয় আর তার সঙ্গে উৎসবের মরশুম থাকলে আমরা চটপট গিফট আইটেমের জন্য অনলাইনে ওপর নির্ভর করি তো এই সবকটা জিনিস যখন আমাদের করতে হবেই সময়ের সঙ্গে সঙ্গে তাহলে একটু সচেতন থাকাটাও জরুরি নইলে কোথা থেকে কি ঘটে যায় আমরা জানি না আরো একবার নাম্বারটা বলে দিই স্টার ফোর জিরো ওয়ান স্টার মানে শুরুতে স্টার শেষে স্টার এবং মাঝখানে ফোর জিরো ওয়ান দিয়ে তারপরে যদি কোনো নাম্বার কেউ আপনাকে ডায়াল করতে বলে করবেন না এটা একটা সাইবার স্ক্যাম এটা আপনার সিকিউরিটি একেবারেই দফা রফা হয়ে যেতে পারে আপনার ফোনের পুরো অ্যাক্সেসটা চলে যেতে পারে প্রতারকের কাছে সেক্ষেত্রে আপনি সচেতন না হলে কেউ আপনাকে এ বিষয়ে আর সচেতন করতে পারবে না আর আপনার যাবতীয় সঞ্চয় সব অন্যের কাছে চলে যাবে এটুকুই আজকে আজকে আপনাদের জানানো ছিল যে সচেতন থাকুন সুরক্ষিত না রাখুন নিজেদের উপার্জন করা টাকা পয়সা খুব ভালো থাকুন উৎসবের মরশুম আনন্দে কাটান এখানেই মজুরিমা এবং আজকে শেষ করলাম